প্রতিটো জব নোটিফিকেশনের ব্যাপারে সাবস্ক্রাইব করো কেরিয়ার হাইপ। বন্ধুসকল, আজি আমি লৈ আছো নতুন আৰু এটা জব নোটিফিকেশন যেটো জারি করেছে BEL নাইবা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড কোম্পানির পৰা। তো চাওক ইয়াতে কি আছে, এইটো প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়। ইয়াতে টোটেল নাম্বার অফ পোস্ট আছে আমার 428 পোস্ট আছে। তো ইয়াতে কি কোৱা হৈছে, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড রিক্রুটমেন্টত 23 কি আছে 428 ইঞ্জিনিয়ার ভেকেন্সি ওলাইছে। ইয়াতে কি আছে, লাস্ট ডেট আছে 18/05/23। তো বন্ধুসকল, আজির ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আলোচনা করি আমি এপ্লাই করতে কি কি ডকুমেন্ট লাগবে, আর ইয়াতে জব নোটিফিকেশনটা দিয়ে আছে, ইয়াতে স্যালারি কিমান হবো, কিমান সময় কাম করব, এক্সাম প্রসেসটা কেন হব, এই গোটেখিনি বস্তু আমি আলোচনা করি। তো ভিডিওটি এগুলোকে নিশ্চয়ই চাই থাকবে, আর যদি নতুন হয়ে আছে তাহলে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লোক। এটা সব ইয়াতে কোয়া হয়েছে যে ইয়াতে কি আছে, ইয়াতে টোটাল 428 ট্রেন ইঞ্জিনিয়ার অ্যান্ড প্রজেক্ট ইঞ্জিনিয়ার ভেকেন্সি ওলাইছে, যত আমি এপ্লাইটো অনলাইন এপ্লাই করব। এতিয়া নেক্সট কি আছে, ইয়াতে ট্রেনিং ইঞ্জিনিয়ার কিমান আছে, 101 পোস্ট আছে। ক্যাটাগরি আছে ইয়াতে URL আছে 45, EWS 25, OBC 13, SC 9, ST ইয়াতে দিয়ে আছে 9। তো নেক্সট কি আছে, ইয়াতে ভেকেন্সি কি কৈছে যে ডিসিপ্লিন ওয়াইজ ভেকেন্সি, ইলেকট্রনিক্সত আছে 100, আর কি আছে এরিও স্পেস ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংত কি আছে এটা পোস্ট আছে। নেক্সট আছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1, ইয়াতে আছে 327 পোস্ট, টোটাল আছে কিমান 327 পোস্ট। ইয়াতে ইউআর মানে আর্ন ডিজাবত আছে 132, EWS আছে 32। বন্ধুসকল, আমি লাস্টত আলোচনা করিম ইয়ার সিলেকশন প্রসেসটা কেনেকা হবো, তো আপনাদের নিশ্চয়ই চাই থাকো। OBC আছে 88, SC আছে 49, ST আছে 25। ইয়াতে কি কোয়া হয়েছে, ইলেকট্রনিক্স আছে 164, মেকানিক্যালত আছে 106, কম্পিউটার সায়েন্স আছে 47, ইলেকট্রিক্যাল আছে 07, কেমিক্যালত আছে 01, অ্যান্ড এরিও স্পেস ইঞ্জিনিয়ারিংত আছে 2টা। ইয়াতে এজ লিমিট দেওয়া হয়েছে 28 ইয়ার্স আর 32 ইয়ার্স, মানে 28 ইয়ার্সর পর 32 ইয়ার্সর মাজত থাকবে লাগিব। নেক্সট আছে কি, ইয়াতে OBC যেটা আছে কি, OBC কারণে ইয়াতে 3 ইয়ার্স রিল্যাক্সেশন আছে, ST কারণে 5 ইয়ার্স, আর পার্সন উইথ ডিসেবল মানে PWD কারণে কিমান আছে 10 ইয়ার্স রিল্যাক্সেশন আছে। নেক্সট কি আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন। সো এডুকেশনাল কোয়ালিফিকেশন কবলে গেলে 4 ইয়ার্স ফুল টাইম BE BTEC BSc করব লাগিব, বেচিলার অফ ইঞ্জিনিয়ারিং, বেচিলার অফ টেকনোলজি, বেচিলার অফ সায়েন্স 4 ইয়ার্স করব লাগিব, নাইবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন রিলেভেন্ট ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, কোনো একটা রিকগনাইজ ইউনিভার্সিটির পর কি করব লাগিব, আমার 4 ইয়ার্সত ইঞ্জিনিয়ারিং কোর্স করব লাগিব, উইথ 55% মার্কস অ্যাবভ ফর জেনারেল অ্যান্ড EWS অ্যান্ড OBC ক্যান্ডিডেটের ভাবে 55% মার্ক, অ্যান্ড পাস মার্ক ফর SC ST অ্যান্ড PWD, দ্যাট মিনস STS-এর কারণে পাস মার্ক মানে 30% লাগবে। নেক্সট কি আছে, পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। এতে কি কয়েছে যে ট্রেনিং ইঞ্জিনিয়ার, ট্রেন ইঞ্জিনিয়ারের কারণে কি আছে, ফ্রেশ ইঞ্জিনিয়ারিং গ্রেজুয়েট ইন দ্য ইন্ডিকেটেড ডিসিপ্লিন মে অলসো অ্যাপ্লাই, আপনি যদি ফ্রেশ আছে তথাপি অ্যাপ্লাই করব পারে, আপনি যদি কিবা এক্সপিরিয়েন্স আছে তথাপি অ্যাপ্লাই করব পারে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার 2 ইয়ার্স রিলেভেন্ট পোস্ট কোয়ালিফিকেশন ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স, কিন্তু প্রজেক্ট ইঞ্জিনিয়ারত আপনার এক্সপিরিয়েন্স থাকাটো ম্যান্ডেটারি, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকবে লাগবে। নেক্সট আছে কি, সিলেকশন প্রসেস ফর BEL ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট, সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেস আমি যদি সাপোজ আমি কি আহিব, তো সিলেকশন প্রসেস চা যে ক্যান্ডিডেট হু মেড এলিজিবল ক্রাইটেরিয়া উইল বি কল ফর রিটেন টেস্ট, যব ক্যান্ডিডেটে ফুলফিল করব ডেটাখানি আপলোড করে সিহত কি করা হব, 85 মার্কসর একটা এক্সামের কারণে মাতা হব। তো সেইটো এক্সাম কমপ্লিট করার পিছত নেক্সট এটা এক্সাম হবো, যেটো 50 মার্কর ইন্টারভিউ হবো। তো ইন্টারভিউর কি হব, যেহেতু যিমান স্টুডেন্ট আছে তার 1:5, মানে যদি 10টা ভেকেন্সি থাকে তাহলে 50 জন স্টুডেন্টক মাতিব, মানে 5 জনের পর 1 জনকে জব দিয়া হবো। তো ইয়াতে আমি কি চাম যে 1:5 দিয়ে আছে, তাহলে কি হব যে 5 জনের পর 1 জনকে জব দিয়া হবো, কিন্তু মাতিব এতে কেজন 5 জন। তো নেক্সট কি আছে, নেক্সট ইয়াতে দিয়ে আছে যে অ্যাপ্লিকেশন ফি, এতে ফি কিমান লাগিব, এতে ফি লাগিব কিমান 400 টাকা লাগিব, তার লগতে 18% GST, তাহলে এক্সট্রা আর 18x4 কিমান আসবো, 72 এটা এক্সট্রা হয়ে যাব। ট্রেন ইঞ্জিনিয়ার এতে কিমান আছে, 150 প্লাস 18%, তো ইয়াতে কি আসবো 150 টাকার 18% GST লাগিব। ঠিক আছে, নেক্সট কি আছে, হাউ টু অ্যাপ্লাই ফর BEL রিক্রুটমেন্ট। তো অ্যাপ্লাই করব গেলে
আমার কি আছে, আমি ইয়াতে কি করিম, অ্যাপ্লিকেশন ফর্ম আছে, ইয়াতে অ্যাপ্লিকেশন ফর্মত ক্লিক করিম। তারপর অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস আছে, ইয়াতে ডিটেলস যদি চাব বিচার তাহলে চাব পারিম। আর ইয়াতে অফিসিয়াল ওয়েবসাইট, আমি যদি ইয়াতে ক্লিক হিয়ারত ক্লিক করো তাহলে ডাইরেক্ট কি হব, ইয়ার অফিসিয়াল ওয়েবসাইটত গুছি যাব। তো যদি আমার কিবা জানিব বিচার আছে তাহলে তোমালোকে একটা কাম করা, তোমালোকে ইয়াতে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস যেটা আছে তাতে ফোন করা নাই।